রাত 3টা বাজে মেয়ের মেয়ের বাসায় যাই ইট কল মারছে কারণ মেয়ে কথা বলে না তাই প্রেম স্পেসিফিক প্রেম করছি দুই তিনটা যেটা আসলে মনে রাখার মতো আর যেগুলো আমার উপর দিয়ে চলে গেছে ওই প্রেম মনে নাই নাকি আপনার এবং সুপ্রিত তাসির একটা ছোট্ট একটা ক্লিপ আমরা দেখেছি যেটা রাতে আপনি খুব ছোট্ট একটা ক্লিপ বলতে গেলে রেল লাইনের পাশে হেঁটে যাচ্ছেন খুব দুঃখ ভরা মার খেয়েছেন মাঝখানে অফ হয়ে গিয়েছিল ছবিটি আবার শুরু হচ্ছে তাড়াতাড়ি শুরু হবে এখন কাজ হচ্ছে সো আশা করছি নেক্সট ইয়ারে এই জার্নি উইটুর ফুল ভার্সনটা আপনারা দেখতে পাবেন এবং ওইটা নিয়ে আমরাও সবাই অনেক আশাবাদী এই জার্নি উইটুর মানে একটি মেয়েকে নিয়ে আমার জার্নি কতটুকু সেটা দেখতে পাবে কতটুকু ত্যাগ করতে হয় একটি ভালোবাসার জন্য সেটা দেখতে পাবে ব্যক্তিগত জীবনে মেয়েকে নিয়ে ত্যাগ করতে হয়েছিল কিনা কত ত্যাগ করেছি রাত 3টা বাজে মেয়ের মেয়ের বাসায় যাই ইট কল মারছে কারণ মেয়ে কথা বলে না তাই মনে রাখার মতো আর যেগুলো আমার উপর দিয়ে চলে গেছে ওই প্রেম মনে নেই আমি মাল্টিকাস্টিং এর কাজ অবশ্যই করতে চাই কারণ মাল্টিকাস্টিং এর কাজ করলে আপনি অনেক ভালো কাজ হয় অনেক বড় গল্প হয় আমি মাল্টিকাস্টিং এর কাজ দুই তিনটা জায়গায় আসলে মাল্টিকাস্টিংয়ের কাজ হতে হবে মাল্টিকাস্টিং প্রপার প্রপার গল্প হতে হবে প্রপার বাজেট দিতে হবে এখন একটা বাপ্পিকে যদি আপনি নেন বাপ্পির বাজেটটা ক্যারি করতে হবে বাপ্পিকে এবং আমার সাথে যাকে নিবে তাকেও বাপ্পির মতো করেই একটা পাঠা নিতে হবে রাইট এখন যখন এটা আপনি যখন এই দুটো পারফেক্ট করবেন তখন আপনার বাজেট হবে গল্প হবে সো আপনি যদি প্রপার জিনিসটা না দেন অবশ্যই আমি সেটাতে কাজ করবো না একটা একটা এক্সাম্পল হচ্ছে ধরেন আমার পার্শ্ববর্তী দেশ হচ্ছে দেবজিদ্দার ছবি দুই পৃথিবী আপনি দেখেন কাস্টিং ওয়াইজলি কী সুন্দরভাবে ছবিটি পরিচালনা হয়েছে এবং কী সুন্দরভাবে ছবিটি শেষ হয়েছে আমি এমন গল্প চাই আমাকে এমন গল্প এনে দিকে আমি কাজ করব আমি করছি না আমি শাহরিয়াজকে ব্রেক দিয়েছি আমি মিলন ভাইকে নিয়ে কাজ করেছি আমি মিলন ভাইকে অনেকগুলো কাজ করেছি ইমরোজকে নিয়ে করেছি তারা যারা এই কথাটা বলে বেসিকলি আমার কাছে যেটা মনে হয় তারা মানসিক সিক কারণ হচ্ছে তারা মানসিক সিক না হলে আপনি তখনই চিৎকার করবেন যখন আপনি আসলে জয়ী না আমার কাছে যেটা মনে হয় সে যে আপনাকে বলেছে আমার কাছে মনে হয় সে মানসিক সিক আর না হলে তার আমার উপর জেলাসি আছে যে আমি তার থেকে হয়তোবা বেশি ওভাররেটেড সো তার কথা হচ্ছে যদি আমি তারেককে নিয়ে কাজ করতে পারি যদি এমন কিছু করতে পারি মিরাকেল আমি তার চেয়ে ভালো করলাম তাহলে হয়তো আমি তার থেকে উপরে চলে যাব হয়তো বা এর জন্য সেই কথাটি আমাকে নিয়ে যদি বলে থাকে তাহলে আমাকে নিয়ে বলতে পারে কিন্তু আমি মাল্টিকাস্টিংয়ের কাজ করতে চাই মাল্টিকাস্টিংয়ের মতো করে যেন মাল্টিকাস্টিংটা আসলে প্রপার হয় যেন লাইক মানে দুইটা হিরো দাঁড়াবে দুইটা হিরো ডান্স করবে গল্পের উপর আপনি ওয়ার্ড দেখেন মার্ভেল দেখেন মানে আর আর দেখেন মানে আমি চাচ্ছি যে দুইটা কাস্টিং ১ কোটি ১ কোটি ২ কোটি টাকার সিনেমা হোক ২ কোটি টাকার একটি সিনেমা মানুষ হুমড়ি খেয়ে বসে থাকবে মানে আমার মাল্টিকাস্টিংয়ের প্ল্যানিং করছে আমি জিজ্ঞাসা করি আপনাকে আমি আগে থেকে যেভাবে করে চিনি বা দেখি আপনি কি ওয়েট গেইন করেছেন কিনা সেটা কোনো ক্যারেক্টারের জন্য কি আমি ওয়েট গেইন করেছিলাম এখন ওয়েটটা ব্যালেন্স করেছি আমি একটি ছবি কাজ করেছি শাইন ভেয়ার কুস্তিগির ওখানে আমাকে ওয়েট গেইন করতে হয়েছিল বাট এখন কি আমাকে একটু মোটা লাগছে এমন কিছু আচ্ছা তাহলে তো আমার কি একটু চিকন হইতে হবে সো আমার মনে হয় আমি ওয়েট গেইন করিনি আমি কমিয়েছি বাট আরও কমাতে হবে তাহলে